এটা মূলত হলো যে যখন মহাসচিব ইদানিং ঢাকায় এসেছিলেন তখন উনি সময় করতে পারেন নাই, ওনার ইচ্ছা ছিল বিরোধী দলের সঙ্গে কথা বলার। সেই প্রসঙ্গেই এই বিষয়টা এসে গেছে যে তখন যেহেতু উনি এখানে থাকা অবস্থায় সাক্ষাৎ করা সম্ভবপর হয় নাই, সেই জন্য তিনি একটা নিমন্ত্রণ পাঠিয়েছেন যে তাদের সঙ্গে যেহেতু তিনি এখানে সাক্ষাৎ করতে পারেন নাই আমাদের বক্তব্যটা শুনতে চেয়েছেন। সেখানে আমাদের যে বক্তব্য সেটা আমাদের মহাসচিব নিশ্চয়ই উপস্থাপন করবেন। আমাদের বক্তব্য শোনার পরে জাতিসংঘের মহাসচিবের কীরকম প্রতিক্রিয়া হবে বা কী ধরনের তারা এটা ব্যাপারে রিয়্যাক্ট করবেন এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে, এটা এই মুহূর্তে তো বলা সম্ভব নয়। আমরা তো অবশ্যই চাইব যে জাতিসংঘ একটা ভূমিকা পালন করুক যাতে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়। এটাকে অত হালকাভাবে দেখা উচিত না এবং হালকা কথা বলে এটাকে উড়িয়ে দেওয়াটা ঠিক না। নালিশ করার কি আছে এখানে? যেটা বাস্তব সেই রাজনৈতিক পরিস্থিতি তিনি জানতে চেয়েছেন আমাদের বক্তব্য, সে বক্তব্যটা আমরা তাকে তার কাছে তুলে ধরার মতো তার নিমন্ত্রণে তিনি তো ইনভাইট করেছেন, নালিশ করতে যাওয়ার কথা তো বলাটা ঠিক না। এটা বলছি এটাকে হালকা করার জন্য। এখানে তো উনি নিমন্ত্রণ করেছেন, সেই দাওয়াতের উপরে ভিত্তি করে আমাদের মহাসচিব গেছেন। এখানে এটাকে আমি মনে করি যে এটার অনেক গুরুত্ব আছে এবং এটাকে হালকা করে দেখার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যখন আমাদের বক্তব্যটা যখন তাদের কে জানানো হবে সেই প্রেক্ষাপটে তারা কী ধরনের ভূমিকা নেবেন সেটা তো জাতিসংঘ কী ধরনের ভূমিকা নেবে সেটা তো আমরা এই মুহূর্তে বলা সম্ভবপর নয়। তবে আমরা মনে করি যে নিশ্চয়ই অন্তত মহাসচিবের মানে জাতিসংঘের মহাসচিবের মনের মধ্যে নিশ্চয়ই আমাদের কথাটা থাকবে যখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। কথাটা তিনি তুলবেন কি তুলবেন না সেটা তো বলা সম্ভবপর নয়।